হ্যালো বন্ধু, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভিডিও শুরুতেই বলে দিই, যারা আমাকে নো বা বর ভাবে তাদের জন্য একটি ব্যাড নিউজ, কারণ আমি আর নো কিংবা বর নেই, আমি এখন প্রো বান্দা হয়ে গেছি। নবের বাচ্চা, প্রত্যেকটা ভিডিওতে তো তুই একই কথা বলিস, কিন্তু লাভার সঙ্গে সঙ্গেই লাভিতে চলে যাস। ভুদা, ওই দেখো একটা এনিমি, দেখো কি সুন্দর অসাধারণ শট মেরে লাভিতে পাঠিয়ে দিই। দেখেছো কিভাবে ডাউনটা করে দিলাম? আজ কোনো ফানি ভিডিও হবে না, দারুণ একটি গেম প্লে তোমাদের উপহার দেবো। গাইজ, আজ আমি যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি এখনো পর্যন্ত কোনো ইউটিউবার করতে পারেনি, আজ সেই চ্যালেঞ্জটাই তোমাদের সামনে উপস্থাপন করবো। বন্ধু বেশি না বকে, চলো আমরা আজকে সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করি। দেখো সামনে দেখে যাচ্ছ এয়ারশিপ রয়েছে, ওই এয়ারশিপের উপরে আমি ল্যান্ড করবো। দেখো এইভাবে দূরে যাক, আর একটু দূরে গেলে তবে হবে। এইবার ঠিক আছে, এইবার দেখো এইভাবে ঠিক তুমি উড়ি দিবে উড়ানটা। গাইজ, তোমরা ভাবছো নগর বাচ্চা আবার একটা ফানি ভিডিও করছে। গাইজ তা ঠিক নয়, আজ কোনো ফানি ভিডিও নয়, আজ হবে রিয়েল ভিডিও। গাইজ ফাইনালি আমরা এয়ারশিপের ভিতরে ল্যান্ড করে ফেলেছি। দেখো বন্ধু কি সুন্দর অসাধারণ লাগছে, কিন্তু কি হলো, হারাম করে এয়ারশিপ আমাকে লাদ মেরে নিচে ফেলে দিল। ভাই আমার হেলথেরও 12টা বাজি দিল, আর একটু হলে আমি লবিতে চলে যেতাম, কিন্তু এই ম্যাচে তো আমি লবিতে যাবো না, কারণ আমি তোমাদের আজকের ভুইয়া মার্খা গেম প্লে উপহার দেবো। বন্ধু এবার দেখবে শুধু অসাধারণ হেডশট সঙ্গে কিলের বন্যা। দেখো কি সুন্দর বডি শট মারছি। নগর বাচ্চা বললিস হেডশট আর মারলিস বডি শট। বন্ধুরা রুখো যারা, সাবার করো, পিকচার আবি বাকি হ্যায়। ওই দেখো একটা এনিমি দারুণ ভাবে আমাকে লবিতে পাঠানোর জন্য চেষ্টা করছে। তো বন্ধু এখানে আমি হাপাস করে একটি ওয়াল মেরে দেবো, তারপরে দেখো কিভাবে মারি। দেখেছো বন্ধু, হেডশট মারার দরকারই নেই, কারণ বডি শটই লবিতে চলে যাবে। অসাধারণ একটি হেডশট মেরে সামনের এনিমিটাকে আমি ডাউন করে দিলাম। আমি এখন সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করছি। গাইস একটু ভুল বললাম, সোলো ভার্সেস স্কোয়াড নয়, সোলো ভার্সেস ডুও করছি, কারণ সোলো ভার্সেস স্কোয়াড যতবারই খেলেছি ততবার আমাকে মেরে লবিতে পাঠিয়ে দিয়েছে। তাই আজ আমি সোলো ভার্সেস ডুওতে তোমাদের ভুইয়া এনে দেখাবো। আজ অসাধারণ গেম প্লে তোমাদের উপহার দিয়েই ছাড়বো, কিন্তু কি হলো, পাঁচটা কেউ আমাকে মারছে, লবিতে পাঠানোর চেষ্টা করছে। তো ঝাপাস করে একটু ওয়াল মেরে দিলাম। দেখো কি সুন্দর অসাধারণ ভাবে বডি শট মেরে লবিতে পাঠিয়ে দিলাম, লবিতে নয় সরি ডাউনটা করে দিলাম। বন্ধু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে রয়েছে অসাধারণ কিলের বন্যা। ওই দেখো বন্ধু দিলের কাছে ফাইট শুরু হয়ে গেছে। দেখো এখানে আমি ফায়দা নেবো। দেখো অসাধারণভাবে বডি শট মেরে আমি লবিতে পাঠিয়ে দিলাম, এই শটগুলো আমি খুব ভালো পারি। ওই দেখো বন্ধু দিলের কাছে আর একটা এনিমি ঘোরাঘুরি করছে, তো আমার কাছে এসকেজ আছে, কোনো এনিমির ক্ষমতা নেই আমার কাছ থেকে পালিয়ে যাবে। আমি ট্রেনিং মুডে গিয়ে আমি হেডশট প্র্যাকটিস করেছি। দেখেছো বন্ধু এসকেজ দেখে কি সুন্দর অসাধারণভাবে শটটা মারলাম। বন্ধু এইবার তোমরা দেখতে চলেছো কিলের বন্যা। দেখো বন্ধু এপাশে ওপাশে চারদিক থেকে এনিমি, তো আমি এপাস ওপাশ চারপাশের এনিমিকে সুন্দরভাবে লবিতে পাঠিয়ে দেবো। তো একটা এনিমিকে অসাধারণভাবে লবিতে পাঠিয়ে দিলাম। ওই দেখো সামনে একটা এনিমি পালিয়ে যাচ্ছে, তো পালিয়ে যাবে কোথায়, আবার একটু শট মেরে সুন্দরভাবে টিমমেটের কাছে পাঠিয়ে দিলাম, কারণ টিমমেট তোমার জন্য অপেক্ষা করছে, আবার একটা গেম প্লে করবে। গাইজ আমি একটু সামনের দিকে এগিয়ে যাবো। ওই দেখো আর একটা এনিমি চলে এসেছে আমার হাতে মরু বলে, খুব সুন্দরভাবে এটাকেও আমি ডাউন করে দিলাম। ওর টিমমেট এক পাশেই কোথাও কাছাকাছি রয়েছে, তো আমি কিলটা শিওর করে নিই, নাহলে কোথায় রিভাইভ দিয়ে দিবে আবার। নগর বাচ্চা এবার তো সময় হয়ে এসেছে, এইবার তুই মরবি। বন্ধুরা প্রথমেই বলেছি আমি কোনো ফানি ভিডিও দেবো না, ঠিক আছে, আমি এখন প্রো বান্দা হয়ে গেছি, আমি এখন একটু গেম প্লে দেবো। ওই দেখো গাইজ আর একটা এনিমি চলে এসেছে, খুব সুন্দরভাবে মারার চেষ্টা করছি, কিন্তু একটাও গুলি বডিতে লাগলো না। কিন্তু বন্ধু শেষের কতগুলো গুলি অসাধারণভাবে বডি শট মেরে আমি লবিতে পাঠিয়ে দিলাম, লবিতে নয় সরি ডাউন করলাম, এবার আমি লবিতে পাঠালাম এনিমিটাকে। ও মাই গড, আমার 12টা কিল হয়ে গেছে, আমার বিশ্বাস হচ্ছে না। সামনে আর একটা এনিমি চলে এসেছে, আমার এবার 13টা কিল হবে। ও ভাই মাথা নষ্ট করা ছাতি শট দিয়ে আমি এনিমিটাকে ডাউন করে দিলাম। গাইস আবার একটা এনিমি চলে এসেছে আমার হাতে মরবে বলে, তো কোথায় গেল এনিমি, ভুলভাল জায়গায় গুলি মারছি। তো আবারও 3টে 58 শট মেরে এনিমিটাকে লবিতে পাঠিয়ে দিলাম। বন্ধু আমি ট্রেনিং গ্রাউন্ডে এসকেস চালানো শিখেছি, তাই কোনো এনিমির গার্লফ্রেন্ডের ক্ষমতা নেই যে আমাকে লবিতে পাঠাবে। বলতে না বলতে দুদিন আগে পাঠিয়েছি, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করছে, দেখো ডার্লিং এইভাবে গেম প্লে করার সময় ফোনটা করো না, ঠিক আছে, আমার ডিস্টার্ব হয়। সোনা তোমার কাছে গেম প্লেটা বড় হয়ে গেল আমার থেকে, খেলার সময় কানার কাছে বেশি ভেজার ভেজার করো না, তো ফোনটা রাখো। আমি ফোন রাখবো না, আমার সঙ্গে তোমাকে কথা বলতে হবে, আর যদি তুমি ফোনটা রাখো তোমার সঙ্গে আমার ব্যাকআপ। গেম খেলা ডিস্টার্ব করার জন্য আগের গার্লফ্রেন্ডের সঙ্গে আমি ব্যাকআপ করেছি, তাই বেশি আমাকে রাগিও না। কি বললে তুমি, আমার আগে তোমার গার্লফ্রেন্ড ছিল, আমি তাহলে তোমার দ্বিতীয় পক্ষ? শোনো ডার্লিং এইভাবে রাগ করো না, আমার আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না, আমি প্রথম তোমার সঙ্গে প্রেম করছি। তুমি আর আমাকে কোনোদিনও ফোন করবে না, আমি তোমার সঙ্গে ব্যাকআপ করলাম। গাইস গেল চলে গেল আমার 14 নম্বর প্রেমিকা, আমাকে ছেড়ে চলে গেল। বন্ধু তোমাদের বিশ্বাস হচ্ছে না, এই গেম খেলার জন্য আমার 14 নম্বর প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেল। তাহলে তোমরা এখনই ভিডিওর ডান সাইডে জিএন বটমে ক্লিক করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার গার্লফ্রেন্ড আমাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল। তার আগে বন্ধু দেখো আমি তোমাদের এই ম্যাচে কিভাবে ভুইয়া মার্খা ভিডিও উপহার দিই।
সামনের মেয়েটাকে আমি অনেকক্ষণ ধরে মারছি কিন্তু মরছে না, তো আমি একটু আগিয়ে যাবো। আগিয়ে যাওয়ার পর খুব সুন্দর ভাবে মেরে লবিতে পাঠিয়ে দেবো। গার্লস সোলো ভার্সেস ডুওতে আমি অলরেডি 19টা কিল করে ফেলেছি আর 9 জন মাত্র রয়েছে। তো বন্ধু দেখো এই 9 জনের উপরে কিভাবে আমি অত্যাচার করি। ও দেখো দোস্ত, সামনে এনিমি পলাতা হ্যায় আর ইধারে মেরা পিঙ্ক হাই হতা হ্যায়। গার্লস ও দেখো বহুত আচ্ছে সে এনিমি ভাগদা হ্যায় মাগার আমি ওকে যে পাশে হুক মেরে ছাড়বো। তারপরে আমি 21টা কিল করলাম, সত্যি বলছি নিজেকে এখন গর্ভবতী মনে হচ্ছে। আবার একটা সামনে এনিমি চলে এসেছে খুব সুন্দর ভাবে, এটাকেও আমি লবিতে পাঠিয়ে দিলাম। এই দেখো আরেকটা এনিমি এদিকে আসছে আমার তো লবিতে যাবে বলে। তো বন্ধু চিন্তা করো না, আমি তোমাকে লবিতে পাঠিয়ে দেবো। গাইস আর মাত্র 3টে এনিমি রয়েছে, তো 3টে এনিমিকে যে পাশ থেকে হোক আমাকে লবিতে পাঠাতে হবে এবং এই ম্যাচে ভুইয়া নিতেই হবে। 2টো এনিমি যদি একই টিমে হয় তাহলে আমাকে লবিতে যেতে হবে, কিন্তু 2টো এনিমি যদি আলাদা হয় তাহলে আমি আর লবিতে যাবো না, ওদেরই লবিতে পাঠাবো। গাইস আর একটা মাত্র এনিমি রয়েছে, তো ওই দেখো বন্ধু এই এনিমিটা এদিকে ওদিক দৌড়াদৌড়ি করছে, আমাকে যেতে হবে সামনে গিয়ে মারতে হবে। আর এদিকে আমার পিঙ্কের অবস্থা একটু ভালো করে লক্ষ্য করো, অবস্থা খারাপ। তো টাটা বন্ধু, সম্ভবত আমি আর এখানে নেই, লবিতে চলে গেছি। কি দারুণ 222 করে হেডশট মারছি, তো এনিমির তাও মরছে না। সম্ভবত এই ম্যাচে আমি আর ভুইয়াই পাবো না। দেখো বন্ধু, বডি শট, ছাতি শট, হেড শট, পাছা শট, সব রকম শট মারছি কিন্তু এনিমির কিছুই হচ্ছে না। তো আমাকে কি করতে হবে, এবার মেরে যেতে হবে, যত খুশি তত মারতে হবে। দেখো বন্ধু খুব সুন্দর ভাবে মেরে যাচ্ছি কিন্তু এনিমি তো এখানে নেই, এনিমি দেখো কত দূরে চলে গেছে। বন্ধু আমি এবার এসকেস দিয়ে মারার চেষ্টা করবো। অবশেষে প্রায় 3-4 হাজার ড্যামেজ খাওয়ার পরে এনিমিটি লবিতে গেল। গাইস এখানেই শেষ হলো নোব গেমারের দারুণ পচানি মার্কা গেম প্লে। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি খারাপ হয় তো ডিসলাইক করে দিও এবং কমেন্ট করে দিও, আর যদি ভালো হয় জানো তো বন্ধু কি কি করতে হবে সেগুলো করে দিও। দোস্ত আপনা ক্যা দেখতা হো মেরে গেম প্লে গ্যা, টাটা বাই বাই খতম।